হ্যালো, আমি বিশ্বজিৎ স্যার। আমি অনলাইন ক্লাসে ক্লাস টেনের তৃতীয় অধ্যায়ের জোয়ারভাটা ও সমুদ্র স্রোত নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমি তোমাদের জোয়ারভাটা সংক্রান্ত দুটো ভিডিও দিয়েছি, সেখানে জোয়ারভাটার যাবতীয় বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব সমুদ্র স্রোত কী, তা কীভাবে সৃষ্টি হয় ইত্যাদি বিষয়ে আজকে এই আলোচনার মধ্যে থাকবে। তো এই মূল আলোচনা শুরু করবার আগে তোমাদের একটু মনে করিয়ে দিই, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর সকলকে শেয়ার করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো। তো চলো শুরু করি আজকের মূল আলোচ্য বিষয়। আজকে আমরা শিখব সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের ধারণা এবং তাদের পার্থক্য সম্পর্কে জানব, আর জানব সমুদ্র স্রোতের প্রকার সম্পর্কে, সমুদ্র স্রোত কয় প্রকারের হয় সে সম্পর্কে আমরা শিখব। এছাড়া থাকবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, সমুদ্র স্রোত কেন তৈরি হয় তার কারণগুলো সম্পর্কে আমরা দেখব, আর শৈবাল সাগর কাকে বলে এবং সেটা কীভাবে সৃষ্টি হয় সে সম্পর্কেও আমরা ধারণা নেব। এছাড়া থাকবে জেনে রাখো সংক্রান্ত কিছু তথ্য। তো চলো শুরু করি আজকের মূল আলোচ্য বিষয়। প্রথমে আসছে সমুদ্র স্রোতের ধারণা। কি বলেছে? পৃথিবীর আবর্তন গতি, বায়ুপ্রবাহ ও সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, ঘনত্ব, মহাদেশের আকৃতি, এই সমস্ত কারণে। তাহলে কোন কোন কারণ বলা হলো? পৃথিবীর আবর্তন গতির কারণে, বায়ুপ্রবাহের কারণে ও সমুদ্র জলের উষ্ণতার কারণে, সমুদ্র জলের লবণতা, ঘনত্ব, মহাদেশের আকৃতি প্রভৃতি কারণে সমুদ্রের জলরাশি অনুভূমিকভাবে নিয়মিত ও নির্দিষ্ট দিকে যখন এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তখন তাকে সমুদ্র স্রোত বলে। তাহলে এই সমস্ত কারণে যখন সমুদ্র জলরাশি অনুভূমিকভাবে বাড়াড়িভাবে যখন হচ্ছে গিয়ে নির্দিষ্ট দিকে নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়ে চলে যাবে তখন তাকে বলা হবে সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য রয়েছে কিছু। সমুদ্র স্রোত সাধারণত নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, মানে সমুদ্র বায়ু যেমন হচ্ছে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, ঠিক তেমনভাবে পৃথিবীর সমুদ্র স্রোতগুলোও একটা নির্দিষ্ট দিক রয়েছে, সেই দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে প্রবাহিত হয়ে চলে। আর ফেরেলের সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়, ঠিক যেমন বায়ুপ্রবাহ ফেরেলের সূত্র অনুসারে কোরিওলিস বল যখন সৃষ্টি হয় সেই কোরিওলিস বলের কারণে ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে বায়ু যেমন ডান দিকে ঘুরে যায়, একইভাবে সমুদ্র স্রোতও হচ্ছে গিয়ে ডান দিকে ঘুরে যাবে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে ঘুরে যাবে। সমুদ্র স্রোতের 90% অন্তঃস্রোত রূপে যায়, মানে আমরা যে সমুদ্র স্রোতটাকে দেখি বহিঃস্রোত সেটা খুবই সামান্য অংশ, কিন্তু সমুদ্র স্রোতের বেশিরভাগটাই অন্তঃস্রোত রূপে যায়। প্রায় নাইনটি পার্সেন্ট হচ্ছে অন্তঃস্রোত রূপেই প্রবাহিত হয় সমুদ্রের তলদেশ দিয়ে, আর উপরিভাগ দিয়ে মাত্র 10% স্রোত পৃষ্ঠস্রোত রূপে প্রবাহিত হয়। তাহলে এই গেল সমুদ্র স্রোত সম্পর্কে সাধারণ ধারণা। এরপর আমরা দেখব সমুদ্র তরঙ্গ কাকে বলে। সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ এক জিনিস নয়। প্রবল বায়ুপ্রবাহ ও ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের উপরিভাগে জলরাশি একই স্থানে আবদ্ধ থেকে উলম্বভাবে কয়েক ফুট ওঠানামা করলে তাকে হচ্ছে গিয়ে সমুদ্র তরঙ্গ বলে। তা এটা উলম্বভাবে মানে ওপরে নিচে ওঠানামা করে, হয়তো কয়েক ফুট ওপরে বা কয়েক মিটার হচ্ছে গিয়ে ওপরে উঠে যেতে পারে, আবার হচ্ছে গিয়ে নিচে নেমে যায়। এই যে ওঠানামা করার যে প্রক্রিয়া সেটাকেই বলা হয় সমুদ্র তরঙ্গ। তাহলে সমুদ্র স্রোত অনুভূমিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়ে যায়, কিন্তু সমুদ্র তরঙ্গ একই জায়গায় কয়েক ফুট বা কয়েক মিটার ওপরে নিচে ওঠানামা করে, এটাকেই বলা হয় সমুদ্র তরঙ্গ। এর মূল কারণ হচ্ছে বায়ুপ্রবাহ, আর ভূমিকম্প বা অগ্নুৎপাত, সমুদ্র গর্ভে যে ভূমিকম্প হয় অগ্নুৎপাত হয় তার ফলে হচ্ছে গিয়ে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে এই যে দুই প্রকার ধারণা, সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ, এই দুই ধারণার মধ্যে যদি আমরা পার্থক্য করি, সংজ্ঞাটাকে বিশ্লেষণ করে আমরা এর পার্থক্য যদি দেখি তাহলে কী কী পাই? সমুদ্র স্রোত অনুভূমিকভাবে চলে মানে আড়াআড়িভাবে চলে, আর সমুদ্র তরঙ্গ এটা উলম্বভাবে ওঠানামা মানে ওপরে নিচে ওঠানামা করে। আর সমুদ্র স্রোত সৃষ্টি হয় কেন? বায়ুপ্রবাহ, জলের উষ্ণতা, লবণতা, পৃথিবীর আবর্তন গতি, এই সমস্ত কারণে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। আর সমুদ্র তরঙ্গ কেন সৃষ্টি হয়? বায়ুপ্রবাহ, ভূমিকম্প এবং সমুদ্র গর্ভে যদি অগ্নুৎপাত হয় তার ফলে হচ্ছে গিয়ে সমুদ্র তরঙ্গ উৎপন্ন হয়।
এখানে জলরাশি স্থান পরিবর্তন করে, সমুদ্রস্রোতের ফলে জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়, কিন্তু এখানে কিন্তু মানে সমুদ্র তরঙ্গের কারণে কিন্তু জলরাশি স্থান পরিবর্তন করে না। আর এই সমুদ্রস্রোত উপকূলের জলবায়ু মানে উপকূল অঞ্চল সেখানকার জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করে, কিন্তু সমুদ্র তরঙ্গ কিন্তু কখনো উপকূলের জলবায়ুকে প্রভাবিত করে না। এই সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গ এই দুটি ধারণা আমরা যদি চিত্রের সাহায্যে দেখি বা অ্যানিমেশনের সাহায্যে দেখি তাহলে বিষয়টা তোমাদের কাছে একটু ক্লিয়ার হবে। চলো আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে বিষয়টা দেখে নিই। এখানে দেখো যে সমুদ্র, এখানে জলরাশি চলছে, এটাকে বলা হচ্ছে সমুদ্রস্রোত। হ্যাঁ, তো এক স্থান থেকে অন্য স্থানে জলরাশি সরে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে সমুদ্রস্রোত। আর সমুদ্র তরঙ্গ দেখো, এই ভূমিকম্প বা ভূগর্ভে যদি কোনো অগ্নুৎপাত হয়, হ্যাঁ, তো এখানে ভূমিকম্পের কারণে এই জলরাশির হচ্ছে ঢেউ উঠছে, হ্যাঁ, তো ঢেউ ওঠার ফলে সেই জলরাশি আস্তে আস্তে নিচের থেকে ওপরের দিকে ঢেউটা উঠে যাচ্ছে, এই যে উঠে যাওয়া এটাকেই বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ। তাহলে সমুদ্র তরঙ্গের ফলে জলরাশি ওপর থেকে নিচের দিকে একটা ঢেউ ওঠে, এটা কিন্তু স্থান পরিবর্তন করে না, তাই তো? তাহলে সেটাকেই বলা হয় সমুদ্র তরঙ্গ। তাহলে অ্যানিমেশনের মাধ্যমে দেখলে তোমরা পার্থক্যটা অবশ্যই বুঝলে। জলরাশি সরে যাওয়াটাকে বলা হয় হচ্ছে গিয়ে সমুদ্র স্রোত, আর জলরাশি যখন এক স্থান থেকে অন্য স্থানে ওপরের দিকে উঠবে উলম্বভাবে তখন সেটাকে বলা হবে সমুদ্র তরঙ্গ। এরপর আমরা জানবো সমুদ্রস্রোতের প্রকার। সমুদ্রস্রোত কয় প্রকারের হয়? সমুদ্রস্রোত মূলত দুই প্রকারের হয়। একটা উষ্ণস্রোত, নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে এই স্রোত দেখা যায়, মানে আমাদের যে নিরক্ষরেখা তার আশেপাশে বা ক্রান্তীয় অঞ্চলে হচ্ছে গিয়ে উষ্ণস্রোতের প্রাধান্য বেশি। এই স্রোত উষ্ণ হওয়ায় হালকা প্রকৃতির, তাই পৃষ্ঠ প্রবাহ রূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে উষ্ণ মানেই তার আয়তন বেশি, আয়তন বেশি হওয়ার কারণে সে হালকা হয়, হালকা হওয়ার কারণে সে পৃষ্ঠ মানে সমুদ্রের ওপরিস্তর দিয়ে সেটা মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে যায়। মোট সমুদ্রস্রোতের প্রায় 10% হচ্ছে উষ্ণস্রোত, মানে উষ্ণস্রোতের পরিমাণ খুবই কম। এরপর আসছে শীতল স্রোত। মেরু অঞ্চলে বা উচ্চ অক্ষাংশে, উচ্চ অক্ষাংশ বলতে আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরু এই অক্ষাংশ থেকে এই স্রোত দেখা যায়, এখানেই হচ্ছে গিয়ে এই স্রোত মানে এই শীতল স্রোতের প্রাধান্য বেশি। এই স্রোত শীতল হওয়ায় ভারী প্রকৃতির, তাহলে শীতল হওয়া মানেই হচ্ছে তার ঘনত্ব বেশি, ঘনত্ব হওয়ার কারণে এটা ভারী প্রকৃতির হয়, আর ভারী প্রকৃতি হওয়ার কারণে সেটা অন্তঃপ্রবাহ রূপে উষ্ণ নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে এটা পৃষ্ঠ প্রবাহ বা বহিঃস্রোত রূপে আসে না, এটা অন্তঃস্রোত রূপে সমুদ্রের তলদেশ দিয়ে নিরক্ষীয় অঞ্চলের দিকে আস্তে আস্তে বয়ে আসে। মোট সমুদ্রস্রোতের প্রায় 90% হচ্ছে গিয়ে এই শীতল স্রোত। তাহলে পৃথিবীতে যত স্রোত আছে তার মধ্যে উষ্ণস্রোতের সংখ্যা খুবই কম, মানে পরিমাণটা খুবই কম, কিন্তু শীতল স্রোতের পরিমাণটাই বেশি। কিন্তু শীতল স্রোত হচ্ছে গিয়ে পৃষ্ঠদেশে দেখা যায়, এটা সমুদ্রের অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। এই দেখো পৃথিবীর যে চিত্রটা আছে, সেই পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন মহাসাগরগুলো আছে, সেই মহাসাগরের মধ্য দিয়ে বিভিন্ন রকম স্রোত, এই ভারত মহাসাগরের মধ্য দিয়ে এইভাবে স্রোতটা হচ্ছে গিয়ে বয়ে চলছে, আবার আটলান্টিক মহাসাগরেও হচ্ছে গিয়ে এই স্রোতগুলো বয়ে চলছে। এই লাল কালিতে যেগুলো দেখানো হচ্ছে এগুলো সবই উষ্ণস্রোত, নিরক্ষীয় অঞ্চলের আশেপাশে এই উষ্ণস্রোতগুলো হচ্ছে গিয়ে বেশি দেখা যায়। একইভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও একাধিক উষ্ণস্রোত রয়েছে, ঠিক আছে? তো শুধু উষ্ণস্রোত নয়, শীতল স্রোতও আছে। এই উত্তর মেরু থেকে শীতল স্রোত হচ্ছে গিয়ে প্রবেশ করে, আবার দক্ষিণ মেরু থেকে শীতল স্রোতগুলো হচ্ছে গিয়ে আমাদের নিরক্ষরেখার দিকে আস্তে আস্তে প্রবেশ করে। তাহলে পৃথিবীর যে মহাসাগরগুলো আছে সেখানে একাধিক স্রোত রয়েছে, তীর চিহ্নের মাধ্যমে সেগুলোকে আমি কয়েকটা স্রোত দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে যে এই যে লাল কালি দিয়ে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে উষ্ণস্রোত, আর যেগুলো নীল কালি দিয়ে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে শীতল স্রোত, যেগুলো মূলত মেরু অঞ্চল থেকে আসে, আর নিরক্ষীয় অঞ্চল ও ক্রান্তীয় অঞ্চলে উষ্ণস্রোতগুলো প্রবাহিত হয় পৃথিবীর বিভিন্ন মহাসাগরে, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, হয়তো প্রত্যেকটা মহাসাগরে একাধিক বৃহৎ এবং ক্ষুদ্র স্রোত প্রবাহিত হয়। তো সমুদ্রস্রোত যে প্রবাহিত হচ্ছে সারা পৃথিবীতে, এই স্রোত সৃষ্টির প্রধান কারণগুলো কী কী? একাধিক কারণ আছে, তার মধ্যে প্রথম হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। আমরা জানি পৃথিবী প্রচণ্ড গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলছে, এই আবর্তন গতির ফলে একটা বিপরীতমুখী শক্তি উৎপন্ন হচ্ছে, মানে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে যার ফলে
বিপরীতমুখী মানে পূর্ব থেকে পশ্চিমমুখী একটা শক্তি উৎপন্ন হচ্ছে। এর ফলে নিরক্ষরেখার উভয় পার্শ্বে পূর্ব থেকে পশ্চিমগামী স্রোত সৃষ্টি হয়। শক্তিটা যেহেতু পূর্ব থেকে পশ্চিমগামী, সেই কারণে স্রোতগুলো হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এই স্রোত কোরিওলিস বলের কারণে সোজা প্রবাহিত হবেই না, তাই না? ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এরপর আসছে নিয়ত বায়ু। সমুদ্র স্রোত সৃষ্টির আরেকটা কারণ হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। আমাদের যে ভূস্তরটা আছে তার উপরে নিয়মিতভাবে সারা বছর ধরে কিছু বায়ু প্রবাহিত হয়, যেমন আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, তাই না? এই নিয়ত বায়ুগুলো প্রবাহিত হয়। এই বায়ুর ধাক্কায় জলরাশি হচ্ছে গিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়, এটা এর ফলেও সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এছাড়া ঋতু পরিবর্তন, যে ঋতুতে যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় তার সাথে সামঞ্জস্য রেখে সমুদ্র স্রোতও দিক পরিবর্তন করে, অর্থাৎ ঋতু পাল্টালে পরে বায়ু প্রবাহের দিক পাল্টে যায়, তাই তো? যেমন মৌসুমী বায়ু গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে হচ্ছে গিয়ে উত্তর দিকে আসে, ঠিক তেমনভাবে শীতকালে হচ্ছে গিয়ে আবার উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে চলে যায়। তো এই যে বায়ু প্রবাহের দিক যখন পাল্টায়, তেমনভাবে সমুদ্রের স্রোতগুলোও হচ্ছে গিয়ে পাল্টে যায়। যেমন ভারত মহাসাগরে যে মৌসুমী স্রোতটা আছে শীতকালে যেদিকে যায়, গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত দিকে চলে, ঠিক আছে? তাহলে ঋতু পরিবর্তনের পরিপ্রেক্ষিতেও সমুদ্র স্রোতের গতি পাল্টে যেতে পারে। এরপর আরও কিছু কারণ, যেমন জলের উষ্ণতা। জল যদি উষ্ণ হয় তাহলে তার ঘনত্ব কম হবে, আর ঘনত্ব কম হলে সেই জল হালকা হবে, হালকা হলে সেই জল বহিঃস্রোত রূপে শীতল জলের দিকে যাবে, আবার শীতল জলের ঘনত্ব বেশি যার ফলে সেটি ভারী, সেটি অন্তঃস্রোত রূপে উষ্ণ জলের দিকে আসবে। তবে জলের উষ্ণতার ওপরও হচ্ছে গিয়ে নির্ভর করবে স্রোত কোন দিক থেকে কোন দিকে যাবে। উষ্ণ স্রোত শীতল জলের দিকে যায়, আবার শীতল স্রোতগুলো সেগুলো হচ্ছে উষ্ণ জলের দিকে চলে আসে, তাহলে এর ফলেও স্রোত সৃষ্টি হয়। এরপর আসে জলের লবণতা। অধিক লবণাক্ত জল বেশি ঘন হয়, মানে যে জলে লবণতা বেশি থাকে সে জল ঘন, আর ঘন হলেই ভারী হবে, তাই তো? ভারী হলে পরে সেটা হচ্ছে গিয়ে ভারী হয়, কিন্তু কম লবণাক্ত জল হচ্ছে গিয়ে হালকা হয়, ফলে অধিক লবণাক্ত জল অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়, আর যেগুলো কম লবণাক্ত জল সেগুলো হচ্ছে গিয়ে হালকা হওয়ার কারণে বহিঃস্রোত রূপে হচ্ছে গিয়ে প্রবাহিত হয়। তাহলে জলের লবণতার ওপরও ভিত্তি করে স্রোত কোন দিক থেকে কোন দিকে যাবে। লবণতা বেশি হলে ঘনত্ব বেশি, ফলে জল ভারী হয়, সেটা অন্তঃস্রোত রূপে যাবে, আর লবণতা কম হলে পরে সেটা হচ্ছে হালকা হয়, সেটা বহিঃস্রোত রূপে আসবে। এরপর আসছে উপকূলের আকৃতি। মানে স্রোত যে পথে প্রবাহিত হচ্ছে সেখানে যে উপকূল ভাগগুলো আছে সেখানে বাধা পায়, সেই বাধা পাওয়ার ফলে স্রোতের গতি পাল্টে যায়, মানে স্রোত এক স্থান থেকে অন্য দিকে হচ্ছে গিয়ে ঘুরে যায়। তো প্রবাহ পথে মহাদেশের উপকূল ভাগ ও দ্বীপপুঞ্জ থাকলে সমুদ্র স্রোত প্রতিহত হয়, মানে বাধা পায়, ফলে তার দিক পরিবর্তন করে এবং একাধিক স্রোত সৃষ্টি করে। সেখানে বাধা পেয়ে স্রোতগুলো বিভিন্ন অংশে ভাগ হয়ে যায় বা তার দিক পাল্টে অন্য দিকে হচ্ছে গিয়ে ঘুরে যেতে পারে, এর ফলেও সমুদ্র স্রোত সৃষ্টি হয়। তাহলে এই গেল সমুদ্র স্রোত সৃষ্টির একাধিক কারণ। এরপর আমরা জানব জেনে রাখো সংক্রান্ত কিছু তথ্য। সমুদ্র স্রোত সংক্রান্ত কিছু জেনে রাখার বিষয় আছে, যেমন সমুদ্র স্রোতের যে জলের আয়তন, সেই জলের আয়তন কী দিয়ে মাপা হয়? ভাদ্রূপ একক। যেমন হচ্ছে গিয়ে কোনো দ্রব্যকে আমরা কেজি বা মিটারে হচ্ছে গিয়ে মাপি, তাই না? কাপড়কে মিটারে মাপি, চাল ডালকে কেজি দিয়ে মাপি, সেরকম সমুদ্র স্রোতের যে জলের আয়তন সেটা মাপা হয় একটা বিশেষ একক, সেই এককটার নাম হচ্ছে ভাদ্রূপ। এক ভাদ্রূপ মানে 1,00,000 ঘনমিটার পার সেকেন্ড জল, মানে পার সেকেন্ডে 1,00,000 ঘনমিটার জল প্রবাহিত হয়, এটাকেই বলা হয় ভাদ্রূপ। এটা মাপার একটা বিশেষ যন্ত্র আছে এবং বিশেষ পদ্ধতিও আছে। বায়ু প্রবাহের নামকরণ হয় বায়ু যেদিক থেকে আসে সেই দিক অনুসারে। বায়ু প্রবাহের সময় আমরা দেখেছিলাম যে বায়ু প্রবাহের চ্যাপ্টারটা যখন আমরা পড়েছিলাম তখন দেখেছিলাম বায়ু যেদিক থেকে আসে, বায়ু পূর্ব দিক থেকে আসলে হচ্ছে গিয়ে পূবালী বায়ু, পশ্চিম দিক থেকে আসলে পশ্চিমা বায়ু, তাই তো? বায়ু যেদিক থেকে আসে সেই দিক অনুসারে নাম হয়, কিন্তু সমুদ্র স্রোত যে দিকে যায় সেই দিক অনুসারে নাম হয়। সমুদ্র স্রোত যদি উত্তর দিকে যায় তাহলে উত্তর দিকের স্রোত হবে ওটা, দক্ষিণ দিকে গেলে দক্ষিণা স্রোত হবে, মানে সমুদ্র স্রোত যে দিকে যাবে সেই দিক অনুসারে নাম হবে, আর বায়ু যে দিক থেকে আসবে সেই দিক অনুসারে নাম হয়। তাহলে বায়ু স্রোতের নাম, বায়ু প্রবাহের নাম আর সমুদ্র স্রোতের নাম কিন্তু একটু ভিন্নভাবে হয়। তাহলে কি বুঝলা? বায়ু যে দিক থেকে আসে সেই দিক অনুসারে নাম হয়। পূব দিক থেকে আসলে পূবালী বায়ু,
পশ্চিম দিক থেকে আসলে পরে পশ্চিমা বায়ু, কিন্তু সমুদ্র স্রোত যে দিকে যায় সেই দিক অনুসারে নাম হয়। দক্ষিণ দিকে গেলে দক্ষিণা স্রোত, উত্তর দিকে গেলে উত্তরা স্রোত, ঠিক আছে। তারপরে সমুদ্র স্রোতের গতিবেগ, সমুদ্র স্রোতের গতিবেগ সাধারণত গড়ে ঘন্টায় 3 থেকে 9 কিমি হয়। মানে সমুদ্র স্রোত যে প্রবাহিত হয় এর গতিবেগ খুব বেশি না, মোটামুটি 3 কিলোমিটার থেকে, মানে ঘন্টায় 3 কিলোমিটার থেকে 9 কিলোমিটার, কোনোটা একটু বেশি কোনোটা একটু কম থাকে। আন্টার্কটিক মেরুর স্রোত পৃথিবীর দীর্ঘতম স্রোত, মানে সারা পৃথিবীতে যত স্রোত রয়েছে তার মধ্যে সবথেকে দীর্ঘতম আর বৃহত্তম স্রোত কোনটা, সেটা হচ্ছে আন্টার্কটিক উপমেরু স্রোত। মানে আন্টার্কটিক সাগর থেকে যে স্রোতটা হচ্ছে গিয়ে আসছে শীতল স্রোতটা, সেই স্রোতটাই হচ্ছে পৃথিবীর সবথেকে লম্বা এবং সবথেকে বৃহত্তম স্রোত। এরপর আমরা জানব শৈবাল সাগর কাকে বলে। শৈবাল সাগর জানবার আগে আমাদের গায়র বা জায়র কথাটা কী সেটা জেনে নেওয়া দরকার। উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোত পরস্পর মিলিত হয়ে যে চক্রাকার জলাবর্ত সৃষ্টি করে তাকে বলা হয় জায়র। মানে ক্রান্তীয় রেখা যেখান দিয়ে গেছে সেখানে দেখা যায় অনেক সময় উষ্ণ স্রোত আর শীতল স্রোত পরস্পর মিলিত হয়ে চক্রের আকারে আবর্তন করতে থাকে। এই আবর্তনের ফলে যে জলাবর্ত সৃষ্টি হয় এটাকেই বলা হয় গায়র বা জায়র। এই জায়রের ফলে শৈবাল সাগর সৃষ্টি হয়। উত্তর আটলান্টিক মহাসাগর, এই যে দেখো ছবিটা দিয়েছি এখানে, এটা উত্তর আটলান্টিক মহাসাগর। আমেরিকা, উত্তর আমেরিকা পাশে যে সাগরটা রয়েছে এটা উত্তর আটলান্টিক মহাসাগর। এই মহাসাগরে মধ্যভাগে উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, ক্যানারি স্রোত আর নিরক্ষীয় স্রোত, এই 4টা স্রোত পরস্পরের সাথে মিশে চক্রের আকারে আবর্তন, মানে গোল হয়ে ঘুরতে থাকে। ফলে যে জায়র বা গায়র সৃষ্টি হয় সেখানে শৈবাল, আগাছা ইত্যাদি জমে একটা স্রোতহীন সাগর তৈরি করেছে, যাকেই শৈবাল সাগর বলে। এখানে দেখো চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে, এই দেখো স্রোতগুলো ঘুরছে চক্রাকারে আবর্তন করছে। এখানে একাধিক স্রোত আছে, উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, ক্যানারি স্রোত, নিরক্ষীয় স্রোত, এইভাবে চক্রাকারে গোল হয়ে ঘুরছে। তো এই গোল হয়ে ঘুরার কারণে এখানে এই যে মাঝখানে এটা স্রোতহীন একটা অঞ্চল তৈরি হয়েছে, এখানে শৈবাল আগাছা সব জমে জমে একটা স্রোতহীন সাগর তৈরি করেছে যাকে বলা হয় শৈবাল সাগর। পৃথিবীর অনেক অঞ্চলে এরকম শৈবাল সাগর দেখা যায়। হ্যাঁ, তো চক্রাকারে আবর্তন যেখানে হয় সেখানে মাঝখানের অঞ্চলটা স্রোতহীন থাকে, ফলে সেখানে দীর্ঘদিন ধরে শৈবাল আগাছা ছত্রাক সব জমে 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 একটা স্রোতহীন সাগর তৈরি করে, সেটাকেই বলা হয় শৈবাল সাগর। তাহলে এই হচ্ছে কি ভিডিওতে আমরা এই তথ্যগুলো শিখলাম। তাহলে কী কী শিখলাম? সমুদ্র স্রোত কাকে বলে, সমুদ্র তরঙ্গ কাকে বলে, তাদের পার্থক্য সম্পর্কে জানলাম, আর জানলাম সমুদ্র স্রোতের প্রকার কয় প্রকার এবং সেটা কীভাবে প্রবাহিত হয় সেটা সম্পর্কে জানলাম, আর জানলাম সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, মানে কেন সমুদ্র স্রোত সৃষ্টি হয়। সমুদ্র স্রোত সৃষ্টির একাধিক কারণ রয়েছে, তার মধ্যে আমি এখানে মোট 6টি প্রধান কারণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আর জানলাম শৈবাল সাগর কীভাবে সৃষ্টি হয়, কোথায় সৃষ্টি হয় তার সম্পর্কে একটা ধারণা পেলাম। এছাড়া থাকলো জেনে রাখো সংক্রান্ত কিছু তথ্য। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু লাইক করো এবং সকলকে শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।